রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে ব্লাড ব্যাংকগুলিতে অনেকটা রক্তের স্বল্পতা দেখা দেয়। এতে করে ব্যাহত হয় মুমূর্ষু রোগীদের চিকিৎসা পরিষেবা। এ অবস্থায় ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা দূর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন থেকে শুরু করে প্রত্যেকের কাছে স্বেচ্ছা রক্তদান এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে প্রায় প্রতিদিনই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠিত হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির। মানবতা শ্রেষ্ঠ এই কর্মসূচিতে এবার এগিয়ে এলেন বনমালীপুর এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান বাপ্পিরাজ ফার্নিচার। শনিবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। মুহূর্তে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, স্থানীয় কর্পোরেটর হিমানি দেববর্মা সহ আরও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী বলেন, মানবধর্ম পালনের একটা অঙ্গ হল রক্তদান, যার কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প আবিষ্কার করতে, কিন্তু এখনও সম্ভব হয়নি। এই অবস্থায় মানুষের দান করা রক্তে একজন মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচে। তাই রাজ্যের মানুষের কথা চিন্তা করে ব্যবসার পাশাপাশি আগামী দিন আরও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। রক্তদানে বিগত দিনে আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে যে রক্তদান নিয়ে কোনো ধরনের জাত পাত ধর্ম বর্ণ রাজনীতি কোনো রং করা হয়নি। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রক্তদানকে উৎসবে পরিণত করে আমরা সামিল হয়েছিলাম একে সফল সাফল্যমণ্ডিত করার জন্য। আজকেও এখানে আমাদের মেয়র সাহেব রয়েছে দীপক মজুমদার আগরতলা পৌর নিগমে, উনিও বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে উপস্থিত হচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে উপস্থিত হচ্ছে এবং এই রক্তদান শিবির এটা মানব ধর্ম যে পালন আমাদের করতে হবে স্বামীজির কথা, সে মানব ধর্ম পালনেরই একটা অঙ্গ, যার কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প আবিষ্কার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তার বিকল্প আবিষ্কার করা যায়নি। এটা আপনার থেকে আমার, আমার থেকে আপনার নিয়েই রক্তদানের মতো মহৎকাজ সেখানে সম্পন্ন করতে হয়। আজকে আমি তাদেরকে তাই পুনরায় অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে, এবং আগামী দিনে নিশ্চয়ই সারা রাজ্যে তাদের যে প্রাতিষ্ঠানিক যে বিস্তৃতি ঘটেছে সেটা সুখ্যাতি আনবে। রাজ্যের মানুষের কথা চিন্তা করে, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তারা আগামী দিনে আরও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করবে, যে আগামী দিনে বৈশ্বিক প্রশংসার দাবি রাখবে। তাই সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। পিটো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।